বন্ধুরা, আমি এখানে সেই দেশের কথা বলছি যাকে ভারত মরতে মরতে বাঁচিয়ে দিয়েছে। এই দেশটি ভারতকে মাত্র 5 দিন সময় দিয়েছে, আর এর জন্য বলে রক্তে আর ধর্মে গাদ্দারে লেখা থাকে। হয়তো আপনাদের মনে আছে, যখন 2020 সালে গোটা বিশ্বে করোনার মহামারী লাগে, করোনা মহামারীর কারণে যেখানে গোটা বিশ্ব ভয়ে লুকে ছিল, সেই সময়ে ভারত তার একটি পড়শি দেশ মানে মালদ্বীপকে আর্থিক থেকে শুরু করে চিকিৎসা দিয়ে সাহায্য করে। কিন্তু সেই সময় যখন সবাই শুধুমাত্র নিজেদের সম্পর্কে ভাবছিল, আপনাদের বলে দিই যে করোনার সময় মালদ্বীপের অর্থনৈতিক অবস্থা প্রায় একদম ডাউন বা শেষ হয়ে গেছিল। মালদ্বীপের যে অর্থনৈতিক ব্যবস্থা, সেটার 50-65% পর্যটন থেকে আসে। কারণ এই দেশে না কোনো আবাদে হয়, না কোনো তারা সফটওয়্যার বানাতে পারে, আর না কোনো অস্ত্র বিদেশে এক্সপোর্ট করে, আর না এদের কাছে কোনো বড় তেলের ভাণ্ডার আছে। শুধুমাত্র পর্যটনই এদের একমাত্র ইকোনমি সোর্স। করোনার সময় গোটা বিশ্বে লকডাউন লাগার কারণে মালদ্বীপের ট্যুরিজম স্পট একদম শূন্য হয়ে যায়, এমনকি সেখানকার লোকেদের মধ্যে ভুকমন্দার সৃষ্টি হয়। সেই সময় ভারত মালদ্বীপকে প্রায় $25 কোটি প্রায় আর্থিক সাহায্য দিয়েছিল। এর সাথে করোনার মোকাবেলা করার জন্য ভারত মালদ্বীপকে হাজারো পরিমাণে মেডিকেল কিট ও ওষুধকে সাপ্লাই করেছিল। শুধু এটা করোনার সময় নয়, বরং তারপরেও হাজারো নিবেশ করছে ভারত, যেন মালদ্বীপের পর্যটন কেন্দ্র আরও ভালো হতে পারে, আর যেন বেশি পরিমাণে বিদেশি নাগরিক এখানে ভিজিট করে। কিন্তু মালদ্বীপ সেই দুঃখের ঘড়ি একদমই ভুলে গেছে, আর ভারতের সাহায্য করাটাও। বর্তমানে মালদ্বীপের চীন সমর্থনকারী সরকার তৈরি হয়েছে। আমি আপনাদের এর আগের ভিডিওতে বলেছিলাম, মালদ্বীপের যে নতুন রাষ্ট্রপতি মানে মোহাম্মদ মইজু, ওই ব্যক্তি কট্টর ভারত বিরোধী ইসলামিক জেহাদ। মোহাম্মদ মইজু যখন মালি শহরের মেয়র ছিল, তখন থেকে ইনি ভারত বিরোধী আর ভারতের সেনার বিরোধ করত। তো এখন এই জেহাদি ব্যক্তিটি চীনের পয়সার সাপোর্টে সেখানকার রাষ্ট্রপতি তো হয়ে গেছে। তো ধরে নিন, ইনার অহংকার এখন আকাশ পর্যন্ত ছুঁয়ে গেছে। কেননা যখনই তিনি ভোটে জিতে যান, তখনই তিনি ঘোষণা করে ভারতীয় সেনাকে মালদ্বীপ থেকে সরিয়ে দেবেন। আর তিনি আজকেও একবার ভারত বিরোধী সংস্থা আল জাজিরাকে ইন্টারভিউ দেওয়ার সময় বলে দিয়েছে যে এক সপ্তাহের মধ্যে ভারত সেনাকে বাইরে বের করে দেবে। এক সপ্তাহের মধ্যে 2 দিন পেরিয়ে গেছে, মানে শুধুমাত্র আর 5 দিন সময় বাকি আছে হাতে। এবিপির আর্টিকেল থেকে স্পষ্ট বোঝাই গেছে যে মোহাম্মদ মইজু ভারতের সুরক্ষা বলকে তার দেশ থেকে বাইরে বের করে ছাড়বে। মোহাম্মদ তার ইন্টারভিউ এটা পর্যন্ত বলেছে, যতক্ষণ পর্যন্ত ভারতের সেনা তাদের জমিতে থাকবে, ততক্ষণ তারা একদমই সুরক্ষিত মনে করতে পারবে না। মালদ্বীপ একটি শান্তিপ্রিয় দেশ, তাই কোনো বিদেশি সেনার দরকার নেই সে দেশে। তো সেখানে চাইনিজ আর্মি মালদ্বীপে ঘোরাঘুরি করলে সেটা ওনার কাছে ঠিক আছে। যেটাই হোক, মালদ্বীপে ভারতের সেনা ক্ষমতায় এই কারণে রাখতে চায় যেন হিন্দ মহাসাগরে চীনের জোচ্চুরি বা জাসুসিকে থামানো যায়। যদিও এই কাজটি আন্দামান আইল্যান্ড থেকে কিন্তু করা যেতে পারে, কিন্তু মালদ্বীপ থেকে এই কাজটি করার সুবিধা এটাই যে দক্ষিণ চীন সাগর পর্যন্ত নজর রাখা যায়। সাথে ভারতের 57% অন্তরাষ্ট্রীয় ব্যবসা মালদ্বীপের সমুদ্র ক্ষেত্র থেকেই হয়। কিন্তু এখন এই ভারত বিরোধী জিহাদি এখন চীনকে আনতে চায় তার দেশে। ভারত আগের দিন পর্যন্ত মালদ্বীপের উপর যে এত উপকার করেছে, তার কোনো ভ্যালু নেই ওনার কাছে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত এর উপর? এখানে কি মালদ্বীপ সরকারকে দোষ না ভারত সরকারের, না ভারত সরকার কি এখন উচিত নয় সবকিছু দেখে শুনে বিচার করা? এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।